নাটোরে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের চেক বিতরণ। বিডি স্টার টিভি নিউজ চিফ রিপোর্টার এ কে আজাদ সিন্ধু তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। সঙ্গে আছি আমি তানজানা রহমান লিসা। নাটোরে অসহায় দুস্থ ও শারীরিকভাবে অসুস্থদের মাঝে প্রধানমন্ত্রী ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে 5,60,000 টাকার চেক বিতরণ করা হয়েছে। 13 মার্চ শনিবার দুপুরে শহরের কানাইখালী এলাকায় সংরক্ষিত আসনের সংসদ সদস্য রত্না আহমেদ তার নিজস্ব কার্যালয়ে এই চেক বিতরণ করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংসদ সদস্য রত্না আহমেদ বলেন, বর্তমান সরকার অসহায় দুস্থ ও শারীরিকভাবে অসুস্থ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় নাটোরের 14 জন অসহায় দুস্থ ও শারীরিকভাবে অসুস্থদের মাঝে এককালীন সহযোগিতা হিসেবে এই চেক প্রদান করা হয়েছে। এ সময় অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।